আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশ্যুট, যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেই নি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাদ্যে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে, আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বাবা, পঞ্চায়েত থেকে হিসেব করে বিধানসভা লোকসভা দেখে নিন। শুনুন, আমরা কংগ্রেসকে বলেছিলাম 300 আসন একা লড়ো, আমরা সবাই মদত করব, আর 243টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক, সেখানে তুমি মাতব্বরি করবে না। হলো হলো না? প্রথমেই চলে এলো বাংলায়, ভাবলো এখানে মুসলিমদের একটু সুশ্রু দিই, প্রথমেই চলে এলো বাংলায়, অর্থাৎ হিন্দুরা দিচ্ছে সুড়সুড়ি, হিন্দুদের দিচ্ছে সুড়সুড়ি বিজেপি, আর কংগ্রেস সিপিএম দিচ্ছে সুড়সুড়ি মুসলিমদের। ও করবে হিন্দু আর ও করবে মুসলিম, আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ, এটা হতে পারে না। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার, আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো, বললো হবে না। আমি বললাম কটা চাই, 42টা? আচ্ছা 42টাই নিয়ে নাও, রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসেছি, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স, একবার তো ইনফরমেশানটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে, আর তো কিছু চাই না, আমাকে কেউ তো বলেনি, আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি, ডিরেক্টরকে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাস করে দাও, আমাকে একবারের জন্য জানায়নি, আমি জানতেই পারিনি। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পটা থাকতো দেখতাম, ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছ, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো, মণিপুর যখন কাজ ছিল কোথায় ছিলে তোমরা? আমরাই রেস করেছি, টিম পাঠিয়েছি, আমি নিজে যেতে চেয়েছিলাম, পারমিশন চেয়েছিলাম, দেয়নি, মহিলাদের নেকেডলি প্যারেড করিয়েছে তোমরা, 200 চার্চ পুড়িয়ে দিয়েছে মণিপুরে, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেউ নেই, আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশ্যুট, যারা কোনোদিন চায়ের দোকানে বসেই নি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেই নি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাদ্যে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে, আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে, আর আমাদের এখানকার এক নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু, 16তেও আপনাদের হারিয়ে দিয়েছিল, 21তেও আমাদের হারিয়ে দিয়েছিল, 11তেও আমাদের হারিয়ে দিয়েছিল, মন্ত্রী বানিয়েও দিয়েছিল, যতই চেষ্টা করো বন্ধু, একটু একটু ইম্পার্শিয়াল হওয়ার চেষ্টা করো, একটু জেনুইন হওয়ার চেষ্টা করো, এত রাস্তা তৈরি হচ্ছে একবার দেখাচ্ছ না, একটা রাস্তায় পিচ উঠে গেলে দেখুন দেখুন পিচ উঠে গেছে, দেখুন দেখুন কি রাস্তা তৈরি করেছে, টাকাটা তুই দে না, টাকাটা দেওয়ার ক্ষমতা আছে, টাকাটা দে না,
একটা মজদুরকে টাকা দেয় না, পেশের লোকেদের মাইনে দেয় না ঠিক মতো, মিডিয়ার অর্ধেক লোককে ছাঁটাই করে দিয়েছে, তাদের মুখে বড় বড় কথা, ভালো কাজ বলবে না, যত নেতিবাচক কাজ, যত কুৎসা, আর ভাষার কুৎসা চলছে।